চলে আসি ফোর টিপস অ্যান্ড ট্রিক্স। টেস্টকে আমরা যখন টেস্টি করি, আইসকে যখন আমরা আইসি করি, তখন ইটা উঠে যায়। এর পেছনে কী নিয়ম রয়েছে? আসলে এগুলো সবই নাউন, নাউনের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হয়। যেমন নয়েজ, এর ক্ষেত্রে নয়েজি করার সময় ই কিন্তু উঠে যাবে। তো অবশ্যই নিয়মটি মনে রাখবেন, তাহলে ইংলিশ স্পেলিংয়ে কখনোই ভুল হবে না। আমরা চলে আসি ফিফথ টিপস অ্যান্ড ট্রিক্স। হ্যাপিকে যখন আমরা হ্যাপিলি করি, তখন ওয়াই উঠে গিয়ে আই হয়ে যায়। এটা কখন হয় মনে রাখবেন, যে শব্দের শেষে ওয়াই এবং তার আগে দুটো কনসোনেন্ট থাকলে এই ঘটনা ঘটে। যেমন দেখুন ফানি, এর মধ্যে ওয়াই রয়েছে এবং আগের শব্দ দুটো এন অর্থাৎ কনসোনেন্ট। এক্ষেত্রে ফানি এর ওয়াই উঠে আই হয়ে যায়। এবং একইভাবে স্লোপি এর ক্ষেত্রেও কিন্তু স্লোপিলি হয়ে যায়, যেখানে ওয়াই উঠে আই হয়ে যায়। তো সবশেষে আপনাদের জন্য একটি কাজ, কমেন্টে লিখে জানাবেন ট্রুলি এর স্পেলিং কী হবে।